নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি আজাদ হিন্দ ফৌজ সংগঠনের 80তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট সংলগ্ন কোর্ট কম্পাউন্ড এলাকায় নেতাজি মূর্তির পাদদেশে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বর্ধমান রোটারি ক্লাব অফ এমিউনিটির পক্ষ থেকে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, বর্ধমান পুলিশের ডিএসপি সদর রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান দক্ষিণ মহকুমা শাসক কিশোর কুমার মণ্ডল, বর্ধমান তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ রোটারি ক্লাবের আধিকারিক বৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই নেতাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন এদিনের প্রধান অতিথিরা। আজকে আমাদের এখানে রোটারি ক্লাবের উদ্যোগে আমাদের আজাদ হিন্দ বাহিনীর 80তম প্রতিষ্ঠা দিবস এখানে পালন করা হচ্ছে। তার এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের সহসভাপতি, উপস্থিত ছিলেন আমাদের সভাপতি শম্পা ধারা, বিডিএর চেয়ারম্যান কাকুলিতা সহ এখানে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমরা সবাই জানি যে 1943 সালে আমাদের এই আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন আমাদের রাসবিহারী বসু। পরে তিনি যোগ্য নেতৃত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তিনি তুলে দিয়েছিলেন এই আজাদ হিন্দ বাহিনী। তারই আজকে আমাদের এই বর্ধমানে সেই নেতাজির মূর্তিস্থলে আমাদের এই আজাদ হিন্দ বাহিনীর সেই প্রতিষ্ঠা দিবসকে পালন করা হয়েছে। আমরা সবাই জানি ইতিহাসের যে যাদের মুখ্য ভূমিকা, এই রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের যারা একদিন আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন, যারা আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই সব মানুষগুলোকে আমরা ভুলে গেলে চলবে না। রাসবিহারী বসু তিনি কিন্তু আমাদের বর্ধমান জেলারই মানুষ। আমাদের দক্ষিণ দামোদরের রায়না তে তিনি সুবলধর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই আজকের দিনে তিনি কিন্তু তুলে দিয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র হাতে। কাজেই আজকে আমরা দিনটা আজকে যেমন পালন করলাম, আসলে আজকে না, আমরা আজকের পর থেকে বিগত আগামী বছরগুলোতে এই দিনই আমরা এই আমরা নেতাজি গলার পাদদেশে আমরা আবার এসে আমরা এই দিনটি পালন করব। এটাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা পরিষদের সহকারী সভাপতি, উপস্থিত সম্মানীয় জেলা পরিষদের সহসভাধিপতি শ্রী দেবু টুডু মহাশয়, বর্ধমান দক্ষিণের বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়, রোটারির সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং এখানে উপস্থিত সমস্ত নাগরিকবৃন্দ, আজ খুব ভালো লাগছে যে রোটারি ক্লাব এমন একটা বিষয় নিয়ে আজকে উদযাপন করতে যাচ্ছে যে বিষয়টা প্রকৃতপক্ষে আমরা অনেকেই ভুলেই যাচ্ছি। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে যাদের ভূমিকা অগ্রগণ্য, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আমরা প্রত্যেকেই জানি। 1943 খ্রিস্টাব্দে তিনি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। এই আজাদ হিন্দ সরকার গঠন করার মাধ্যমে তিনি তখন বুঝিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের যে ভারতবর্ষ আর বেশি দিন পদানত করে রাখা যাবে না। তারপর স্বাগত ভাষণ। স্বাগত ভাষণের পরে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয় এবং সাথে সাথে ব্লাড সুগার টেস্ট বিনামূল্যে করা হয়। 1940 সালে আমাদের বর্ধমানেরই মানুষ বিপ্লবী রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন।
1943 সালে 21 অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে স্বাধীন আজাদহীন সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। এই সরকারকে বিশ্বের 9টি দেশ সমর্থন করে এবং তৎকালীন ঔপনিবেশিক রাজত্ব যেটা ব্রিটিশ চালাচ্ছিল তার মূলে তিনি কুঠারাঘাত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রাসবিহারী বসু তার যোগ্য উত্তরসূরি হিসেবেই নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়কে বেছে নিয়েছিলেন এবং এই আজাদহীন ফৌজ তার মানে টাঁকশাল যাকে বলা হয় মুদ্রা, তার স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর সমস্তভাবে যেভাবে একটা স্বাধীন সরকার চলে সে ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে তিনি একটি রূপরেখা নিয়ে শুরু করেছিলেন। তার ডাক আমরা সকলেই জানি, দিল্লি চলো এবং গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এই দুটো আহ্বান আমরা কতখানি আমরা ভারতবাসী হিসেবে বাস্তবায়িত করতে পেরেছি জানি না, কিন্তু তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরের মৈরাং দিয়ে এই ভারতবর্ষে ঢুকেছিলেন প্রবেশ। এবং আমরা আশা করছি 80তম যে আমাদের 80তম প্রতিষ্ঠা দিবসের যে বার্ষিকী, সেই এটা প্রতিষ্ঠা দিবস আজকে হচ্ছে, এর যে 80তম পূর্ণ যে বার্ষিক অর্থাৎ 81তম দিবস সেটি আমরা আরো বড় করে আরো সাড়ম্বরে করতে পারবো। রোটারি ক্লাব অফ আমি বর্তমান হেরিটেজের পক্ষে শ্রী চণ্ডীচরণ মণ্ডলকে অনুরোধ করা হচ্ছে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বসুল কিশোর সঙ্গে শ্রী পার্থ ঘোষ, তাকে অনুরোধ করছি। আমাদের রোটারি ক্লাব অফ এমএনজি বর্ধমানের অন্যতম সহযোগী সংগঠন, তাকে আমরা অনুরোধ করছি পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। আমাদের মধ্যে এসেছেন খালেরপুর সংহতি যুব মিশনের পক্ষে শেখ এরশাদ আলী ও শেখ রাহুল আজম, তাদেরকেও আমরা অনুরোধ করছি পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। আমাদের মধ্যে যারা যারা এই অনুষ্ঠানকে প্রচারের আলোয় নিয়ে যাচ্ছেন সেই সাংবাদিক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।